আছে না, অশান্তি বাড়ছে, শান্তি কমছে। এই জন্য বাবাজি বন্ধুরা আমার এই যে কথাগুলো বললাম কেন, যে আল্লাহ তাআলা বলছেন যে আমার নামাজ, আমার কুরবানি, হায়াতি মামাতি, আমার হায়াত মৃত্যু সব কিছু কার জন্য, এই সব কিছু আল্লাহ, আমার না কিছুই, আমি বলতে আমিও আমার না। এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা এখন দুয়ুফুর রহমান, আপনারা ইনশাআল্লাহ হজে যাবেন। আমি 2011 সালে সর্বপ্রথম হজ যখন করতে গেলাম, যাওয়ার সময় বাইতুল্লাহ যখন দেখলাম, আমার যেটা একটা আগ্রহ জাগলো, আমি ছাত্র জীবনে একটা অ্যাকাউন্ট করেছিলাম হজ করার জন্য। তখন ভাবলাম যে হজ করব, টাকা কবে কি জমাতে পারি জানি না, যাই হোক যে কোনো ভাবে আল্লাহ তাআলা সেই অ্যাবিলিটি দিয়েছেন। 11 সালে গেলাম, বাইতুল্লাহটা যখন আমি দেখলাম, আমার সাথে যা ব্যাগ দেখছিল এগুলো আর আমার ব্যাগের কথা আর মনে নেই। আমি বললাম যে আগে আমি বাইতুল্লাহটা দেখি। এজন্য আমার এক উস্তাদ যখন এইভাবে হজ প্রশিক্ষণ দিয়েছেন, তিনি বলছেন এরপরে তো স্টাডি করে পেয়েছি ছাত্র জীবনের কথা, যে বাইতুল্লাহ সর্বপ্রথম দেখে আল্লাহু আকবার বলবে, তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আরশের মালিক মাফ করে দিবে। কারণ বাইতুল্লাহ হচ্ছে জীবন্ত আল্লাহর একটা নিদর্শন, এখানে কোনো কিউরিসিটি নেই, এটি বলার কোনো ভাষা প্রকাশ করার নেই। কারণ ইন্না আউয়ালা বাইতুন উদিয়া লিন-নাস লাল্লাযী বি বাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। এখানে হুদাল লিল মুসলিমিন মুমিনিন বলেন না আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কত বড় ভাবে বলছেন যে হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষ হিসেবে যে জন্মগ্রহণ করে এই বাইতুল্লাহর ফলোয়ার্স হবে, তার জন্য এই বাইতুল্লাহ হেদায়েতের জন্য, জান্নাতের পয়গামের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার কি ভেবেছেন সেখানে কি কি লোভনীয় বিষয় রয়েছে? ফিহি আয়াতুম বাইয়েনা, মাকাম ইব্রাহিম, সেখানে অনেকগুলো নিদর্শন রয়েছে। মাকামি ইব্রাহিমটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজরে আসওয়াদ ও মাকামি ইব্রাহিম ইয়া উতানি মিনাল জান্নাহ। হাজরে আসওয়াদ এবং এই মাকামে ইব্রাহিম, যে এই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম রাজমিস্ত্রি ছিলেন, যুগালি ছিলেন ইসমাইল আলাইহিসসালাম। মাঝে দিয়ে বলেনি কখনো রাজমিস্ত্রির গায়ে হাত দিবেন না, যুগালিকে গালি দিবেন না, কারণ রাজমিস্ত্রি মিস্ত্রি ছিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম রাজমিস্ত্রি ছিলেন, তার সুযোগ্য সন্তান ইসমাইল জবিউল্লাহ যাকে বলা হয় তিনি হচ্ছেন যুগালি। এজন্য কখনো রাজ মিস্ত্রি এবং যুগালিদেরকে গালি দিবেন না, কারণ বাপ বেটা দুইজন, একজন মিস্ত্রি আর একজন যুগালি, তারা দুইজনেই ছিলেন কি পয়গম্বর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর ভিতরে মাকাম ইব্রাহিমটা কেমন ছিল এ সম্পর্কে তাফসীরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবুদ্দিন রহমাতুল্লাহ আলাই এই বিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিমের ব্যাখ্যায় বলেন, মাকাম ইব্রাহিমটা হচ্ছে বর্তমান যুগের একটা আধুনিক যুগের লিফটের মতন। এই লিফটে ইব্রাহিম খলিলুল্লাহ যখন দাঁড়াতেন, উপরের দিকে কাজ করার জন্য প্রয়োজন মনে করতেন, একটু ঝাঁকুনি দিতেন লিফটের মতন, এই পাথরটাকে উপরে উঠিয়ে দিতেন কে? আল্লাহ। আল্লাহ। এরপর যখন নিচে নামার ইচ্ছা করতেন তখন নিচে নামিয়ে দিতেন কে? আল্লাহ তাআলা। সব নির্মাণ শেষ হয়ে গেল, এরপর বলেন ওয়াজ্জিন ফিন নাসে বিল হজ, ও ইব্রাহিম আজান দাও এই বাইতুল্লাহর ইবাদত ইবাদত করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ ডানে তাকান বামে তাকান যে রব্বুল আলামিন, এখানে তো গাইরি জি জারুরিন, তরুলতাহীন মরুভূমি জনমানব বলতে কিছু নেই, কার কাছে আমি আজান দিব? সাথে সাথে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আলাইকাল আলাইকাল বালাগ, যে আলাইকাল আযান ও আলাইনাল বালাগ, তোমার দায়িত্ব হচ্ছে আযান দেওয়া আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আমার আল্লাহর জিম্মায় নিয়ে গেলাম। আলাইকাল আযান, তোমার দায়িত্ব কি আযান দেওয়ার? মানুষের প্রয়োজন নেই। এই ব্যাখ্যায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই বলেন তিনি মাকাম ইব্রাহিমের উপরে উঠেছেন। দুটি ব্যাখ্যা এসেছে মাকাম ইব্রাহিম, জুমহুর উলামায়ে কেরাম বলছেন, কেউ কেউ বলছেন জাবালে আবু কুবাইসের উপরে উঠেছিলেন, কিন্তু মাকাম ইব্রাহিমের কথা অধিকাংশ মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন বলেছেন কিভাবে, যখন তিনি মাকাম ইব্রাহিমের উপরে ওই জান্নাতি পাথরটার উপরে দাঁড়িয়েছিলেন, যেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন, সেই পাথরটাকে আল্লাহ তাআলা আকাশ চুম্বী উঁচু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না বাবাজি বন্ধুরা আমার? শুধু তাই নয়, আরবের যেই পাহাড়গুলো রয়েছে, তিনি যখন আজান দিতেছিলেন ইন্না রব্বাকুম কাব্বাত্তা বাইতান, তোমাদের রব এই যে ঘরটা তৈরি করেছেন, এই ঘরের ইবাদত করার জন্য তোমরা আসো,
বলার সাথে সাথে আরবের সমস্ত পাহাড়গুলো এভাবে কেমন যেন জমিনের সাথে মিশে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজটা যাতে সঠিকভাবে পৌঁছে, এজন্য আলেমে আরোহা রুহের জগতে ওই ইব্রাহিমের আওয়াজ যারা শুনে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে ডাকে সাড়া দিয়েছে, যে যতবার ডাকে সাড়া দিয়েছেন তার ততবার হজ নসিব হবে, জবান খুলবেন আল্লাহু আকবার। এজন্য আমি গত কয়েকদিন আগে গত সপ্তাহে গ্লোবাল টিভির একটা লাইভে আমি বলেছিলাম, হিংসা করে কোনো লাভ নেই, অমুকে এতবার যাচ্ছে আমি কেন যেতে পারছি না। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ আজ থেকে প্রায় 4,500 বছর পূর্বে এই বাইতুল্লাহর ইবাদতের জন্য আহ্বান করেছিলেন, আর তখন লাব্বাইক তিনি যতবার বলছেন ততবারই আরশের মালিক তার মেহমান বানানোর জন্য আল্লাহ যে কোনো ভাবেই তাকে ব্যবস্থা করবেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা দেখুন, এখানে মাকাম ইব্রাহিমটা জান্নাতের কেমন একটা আধুনিক যুগের লিফটের মতন তিনি আহ্বান করলেন, আমরা মাতৃগর্ভে যারা ছিলাম লাব্বাইক বলেছি, ওই লাব্বাইক যারা বলেছি তারা যতবার বলেছি ততবারই সেই ডাকে সাড়া দিব। এখন হোয়াট ডিফারেন্স বিটুইন হোয়াট লাব্বাইক অল হাজির, হাজির এবং লাব্বাইকের ভিতরে কি পার্থক্য? আমরা আমাদের ছাত্রদেরকে যখন বলি প্রেজেন্ট স্যার বলে ইংলিশে, কেউ বলে হাজির, হাজিরত্ব উপস্থিত, এটি মোবাইলেও সম্ভব, আবার উকিলের মাধ্যমেও আমি নিজে যেতে পারলাম না, অথরাইজ করে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা অনেক মামলার আসামিরা উকিল সাহেবও হাজিরা দেয়, কথা ঠিক কিনা বলেন? আর লাব্বাইকের জন্য মুফরাদাতুল লুগাত লিসানুল আরবের ভিতরে মোজামুল রসিদের ভিতরে বর্ণনা করা হয়েছে, হাজিরের জন্য হচ্ছে সশরীরে উপস্থিত হওয়া। আর এই লাব্বাইকটা এমন একটি লাব্বাইক যে মৃত্যু মূর্তু কবলা আন তামুত, জামানার পয়গম্বর বলেন তোমরা আসল মরার পরে পূর্বে তোমরা মৃত্যুর একটা নাটক সাজাও, তাহলে বুঝতে পারবা মৃত্যু কেমন জিনিস। যে কাফনের কাপড় পরে আমি কবরে থাকব, সেই কাফনের কাপড়টার আমি রিহার্সাল দিচ্ছি, সেখানে আমি কাফনের কাপড়টা পরে বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার ব্যবসা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু বিসর্জন দিয়ে দেখো মৃত্যুর কাফনের কাপড়টা পরিধান করে আমি উপস্থিত হয়েছি 4,500 বছর পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহ এই ঘরে আসার আহ্বান দিয়েছে, আমি সব মোহ বাদ দিয়ে আমি মৃত্যুর একটি রিহার্সাল হয়ে আমি সেজে এসেছি মরার জন্য, আল্লাহ আমি তোমার জন্য তুমি আমার হয়ে যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জবান ধরে বলেন আল্লাহু আকবার। এজন্য বাবাজি বন্ধুরা আমার, সেখানে লাব্বাইক আমাদের বলতে হবে ওই মনটা নিয়ে, কাফনের কাপড়টা আপনি পরেছেন, একবারও কি ভেবেছেন এটি কি কাপড় পরেছেন? ভাবছেন যে এটি এমনিতে আমরা পরেছি না, এর ভিতরে এই উলিল আলবাব যারা রয়েছেন, যাদের মারফাতের চক্ষু রয়েছে, এলমের তাসাউফের চক্ষু যারা রয়েছে, চোখ শুধুমাত্র এই চর্ম চক্ষুর নাম চোখ নয়, চোখ হচ্ছে যখন এই আল্লাহর ওলিরা যখন চক্ষু বন্ধ করে তারা আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখার সেই শক্তি।